নমস্কার বন্ধুরা, আজ আমার সকালের ব্রেকফাস্টে থাকছে সুজির লুচি সঙ্গে ছোলার ডাল। তো এর জন্য লাগছে ময়দা, সুজি, লবণ আর শুকনো লঙ্কা আমি একটু ক্রাশ করে নিয়েছি। তো প্রথমে আমি এই সুজি একটু হালকা তেলে নেব কড়াইতে। সুজিটা আমি হালকা তেলে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নেব। নিলাম ময়দা, এবার আমি এই সুজি দিয়ে দিলাম। দেব লবণ, একটু ক্রাশ করে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেটা আমি এবার এর মতো দিয়ে দেব। এবার আমি এটা গরম জল দিয়ে মাখবো। গরম জল দিয়ে আমি হালকা করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এই ডোটা হবে একটু শক্ত, কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ছোলার ডাল আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, একটা সিটি মেরে নেব। সেদ্ধ হতে দেরি লাগবে, ওই জন্য আমি প্রেশারে সিটি মেরে নেব। দিলাম জল, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। সাদা তেল দিলেও হবে। আমি একটু ঘি লাগিয়ে নিলাম ডোয়ের মধ্যে। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। সাদা তেল মাখিয়ে নিন। এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর বলছে লুচি। ছোলার ডালের জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কড়াইতে, আর দেব তেজপাতা ফোড়ন, সাথে জিরে। আদা আমি গ্রেট করে দেব। দেব একটা কাঁচা লঙ্কা, আর দেব হিং,
এবার দেব ছোলার ডাল। দেব একটু লবণ আর দেব হলুদ গুঁড়ো। একটু জল অ্যাড করব আর দেব চিনি। প্রস্তুত আমার ছোলার ডাল আর সুজির লুচি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। নিত্য নতুন রেসিপি পেতে আমার এই রেসিপি